এই চ্যানেলটিকে সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত, আপনারা চাইলে নিজেদের চ্যানেলে আপলোড করতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আমি আমিন রহমান, ডারাস বাংলা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আমার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটি শেয়ার করব, সেটি আমাদের এক ইউটিউবার বোনের করুণ আর্তনাদ বাঁচার জন্য, জীবিকার জন্য। আর প্রিসিলাকে অত্যন্ত ধন্যবাদ যে তোমার লাইভের মাধ্যমে আমাদের বাংলাদেশের যত অসহায় মানুষের দুঃখ কষ্টের ইতিহাসগুলো শেয়ার করার একটা সুযোগ তুমি তৈরি করে দিচ্ছ। তাই ছোট্ট মেয়ে প্রিসিলা, দাদু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, স্যালিউট তোমাকে। আমরা তোমাকে নিয়ে গর্ববোধ করি। আর আমি বাংলাদেশি ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমার এই বোনটির কান্না যদি আপনাদের হৃদয়কে বিন্দুমাত্র নাড়া দিতে পারে, তাহলে সবাই এগিয়ে আসবেন। আমার এই বোনটি সহ আরও যারা অসহায় বাংলাদেশের ইউটিউবাররা রয়েছেন, তাদের সবাইকে সাপোর্ট করার জন্য। আমার বোনটির চ্যানেলের নাম বাংলাদেশি ব্লগার তানিয়া। আমি আশা করব, অনুরোধ করব সবাইকে, বাংলাদেশের মানুষ আপনারা যারা রয়েছেন, যারা বাঙালি রয়েছেন, তারা তার চ্যানেলটাকে ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং তাকে সহায়তা করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি, এই জন্য যে এই বোনটির দুরবস্থা আপনাদের সবার জানা উচিত, এবং জেনে আপনাদের নিশ্চয়ই আশা করব মনকে নাড়া দেবে এবং সেইভাবে আপনারা সাহায্য সহায়তা করবেন। তাহলে চলুন ভিডিওটি আমরা দেখে আসি। সো আমাদের নেক্সট গেস্ট হচ্ছেন বাংলাদেশি ব্লগার তানিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এর আগেও কিন্তু অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি যেতে। আমি কিন্তু আপনার ভিডিওর নিচেও কিন্তু কমেন্ট করি, একটা কমেন্ট করেছিলাম লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলেন আপনি, মানে সবাই ইউটিউব কেন করবে। হ্যাঁ, এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল, মানে যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিছুটা হলো আমার ক্ষেত্রে কিন্তু সঠিক। তো আসলে আমি ইমোশনাল হয়ে পড়ছি কথা বলতে গিয়ে, অনেক কি যে বলবো আমি, আসলে কথাগুলো আমার ক্ষেত্রে অনেকটা সঠিক। এই জন্য অনেক মানে এই যে একটা গান গেল না যে স্বপ্ন স্বপ্ন, এই যে কথা বললো, এটাও কিন্তু আমার পক্ষে অনেকটা সত্যি। ঠিক আছে, আসলে আপু মানে কথা বলতে পারছি না, আসলে আমি আমি একজন অনার্স পাস মেয়ে, আমি বিয়ে হয়েছে আমার হাজবেন্ড বিজনেস করতো, তো এই লকডাউনের ভিতরে বিজনেসটা আসলে উঠে গেছে। ঠিক আছে, আমার মেয়ে আছে 8 বছরের আর ছেলেটা হচ্ছে 5 মাসে, সরি, ছেলেটা হওয়ার পর পরে আমি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ি আর হাড়েও একটু সমস্যা ধরা পড়েছে, যার জন্য অনেক চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তো সবাই চেষ্টা করছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু মানে মানসিক চিন্তা আমার ভিতরে অনেকটা আছে, সবার দোর আস্তে আস্তে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, মানে সবার দরজাটা। আমার মেয়ের যে কিছু একটা মানে খাওয়াবো বা কিছু একটা পায়নাতে মানে ওর পূরণ করবো, সেটাও কিন্তু আমার পক্ষে সম্ভব আর হচ্ছে না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমি ভেবেছিলাম মানে ইউটিউবটা করবো, তো ইউটিউবটা করবো, রান্না যে দেখাবো, রান্না দেখানোর মতো সেরকম সামর্থ্য কিন্তু আমার নেই। তারপর অন্য কিছু যে আমি মানে চেষ্টা করব যে এগুলা ওইগুলো করছি, সেগুলো কিন্তু মানে অ্যারেঞ্জ করার জন্য একটা টাকা পয়সার দরকার হয়, সেটাও কিন্তু আমার নেই। তো এখন যে আমি সার্ভিস করবো সেটা, সেই পথও কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। তো আমার বাবাও মারা গেছে, আমি ভাইয়ের কাছেও হাত পাততে পারি না,
আমার শ্বশুরের মানুষও মানে আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো অনেক কিছু দেখে আমি যে ব্লগিং গুলো দেখি, তো হঠাৎ আমার আম্মুই বলেছিল যে তুমি এটা খোলো। তা আমি বলছিলাম যে আমি তো খুলবো আম্মু, অনেক মানে এত কিছু দেখানোর মতো তো আমার কিছু নেই। তো বলেছে ঠিক আছে তুমি খোলো, যদি আমি দোয়া করব, যদি আল্লাহ তোমার সহায় থাকে তো হবে, ঠিক আছে। তো এই হিসাব করে আমি খুলেছি, কিন্তু আমি জানি যে আমি 4 মাস খুলেছি, কিন্তু আমার কিন্তু কোনো ভিউ হয় না, সেরকম সাবস্ক্রাইবারও হয় না, আসলে সেরকম দেখানোর মতো আমার কিছু নেই। তো আমি এটাই করতে যাচ্ছি যে এটার ভিতর থেকে আমি যদি কিছু একটা করতে পারি। আমি যেহেতু অসুস্থ আছি, একটু হলে আমার সন্তানের জন্য কিছু করতে পারবো, এই জন্য আমি সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছি, বাট কেউ আমাকে একটু সাহায্য করছে। এই জন্য তোমার লাইফটা দেখার পরে আমি এসেছিলাম, তো হয়তো কিছু না কিছু একটু তুমি হেল্প করতে পারো। তো এতটুকু তোমার সঙ্গে এইসব কথাগুলো শেয়ার করতে পারি, আমি কিন্তু অনেকটা শান্তি পাচ্ছি। হয়তো একজন শিক্ষিত মেয়ের ভিতরে যে কথাগুলো চাপা থাকে সেগুলো আসলে কারোর সাথে শেয়ার করা সম্ভব হয় না। অনেক অনেক ধন্যবাদ এই লাইভ স্ট্রিমে আসার জন্য এবং শেয়ার করার জন্য। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি প্লিজ আমাকে ইমেল করবেন Pricila New York INC@gmail.com এ, এবং সাবজেক্টে আপনি যদি আপনার নামটি লিখে থাকেন তাহলে আমি ইমিডিয়েটলি আপনার ইমেলটি ওপেন করতে চেষ্টা করব। সো আমি অলসো চেষ্টা করব যে আপনার ইমেলটি দেখে আপনাকে অ্যাট লিস্ট একটু হেল্প করতে চেষ্টা করব টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি। কমেন্ট সেকশনে অনেকেই অনেক পজিটিভ কমেন্টস করছেন এবং অনেকেই বলছেন যে আপনাকে সাপোর্ট করবেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ আপনি সবাইকে। কিন্তু আমি যে কথা বলতেছি, আমি কিন্তু অনেকটা শান্তি পাচ্ছি, কারণ অনেকদিন ধরে আমার কথাগুলো চেপেছিল, আমি মানে কারোর সাথে বলতে পারছিলাম না কথাগুলো। তো বলার পরে আমার অনেকটা শান্তি লাগছে। আমি জানি না আমি ইউটিউবিং করতে পারবো কিনা বা ই করবো কিনা, তবে আমার এটা শেষ চেষ্টা। যদি আমি কিছু একটা করতে পারি তো এটাতে আমার অনেক শান্তি লাগবে, আমার সংসারের জন্য আমি কিছু একটা করতে পেরেছি। আপনি কি বাংলাদেশে আছেন? তানিয়া আপু কি বাংলাদেশে থাকেন? আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে থাকাতে থাকি। আচ্ছা, আমার আমার অ্যাবাউটে আমার লিংক আছে ফেসবুকে, আপনি একটু মেসেঞ্জারে একটু কন্ট্যাক্ট করে নেন যদি সম্ভব হয় আপনার। ওকে, আমি ট্রাই করছি। অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য, এবং আমি চেষ্টা করব আপনার চ্যানেলের সাথে কাজ করতে বা আপনার সাথে কাজ করতে আপনার চ্যানেল। থ্যাংক ইউ, এটা শুনে আমি অনেকটা শান্তি পেয়েছি। আমি যতটা না করতে ছিলাম অনেকটা অনেকটা শান্তি পেয়েছি শুধুমাত্র তোমার এতটুকু সাপোর্টের জন্য। অবশ্যই, অনেকেরই সাপোর্ট আপনি পাচ্ছেন এবং নতুন সাপোর্টার্স পেয়েছেন। আমি চেষ্টা করব আপনার সাথে কন্ট্যাক্ট করে একটি ভিডিও তৈরি করব শুধু আপনার চ্যানেলে, যাতে অ্যাট লিস্ট আ ফিউ পিপল আপনার চ্যানেলের কাছে যায়। এবং আমি অবশ্যই, এবং আমি বড় একটি থ্যাংক ইউ বলতে চাই এই লাইভ স্ট্রিমে এসে শেয়ার করার জন্য। আমি জানি যে এমন স্টোরি শেয়ার করতে অনেক অনেক স্ট্রেংথ লাগে, এবং আমরা সবাই দেখতে পাচ্ছি যে আপনার অনেক স্ট্রেংথ আছে, এবং আপনি যদি সেই স্ট্রেংথটা রাখেন তাহলে অবশ্যই আপনি একটি গ্রেট প্লেস রিচ করতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে ভেরি ওয়েল সাপোর্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমার বেবিদের জন্য অবশ্যই দোয়া করবেন, এতটুকুই আমার কাম্য যেন আমার বেবিরা ভালো থাকে। দোয়া থাকবে এবং অনেক ভালোবাসা থাকবে অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ যারা পজিটিভ কমেন্টস করছিলেন থ্রু আউট দিস লাইভ স্ট্রিম। থ্যাংক ইউ।